অনেকদিন আগে পরী রাজ্যে একটি পরী ছিল। সে ছিল খুবই অহংকারী। সে অহংকারী পরীর নাম ছিল নূপুর। সে অনেক অহংকারী ছিল এবং সব পরীর সাথে সে অনেক খারাপ ব্যবহার করত। নূপুর পরীর একটি মেয়ে ছিল, তার নাম ছিল ইয়াসমিন। তার মেয়ে ইয়াসমিনও ছিল নূপুরের মতোই খুবই অহংকারী। তাদের মা বেটির কোনো পরীর সাথে ভালো ব্যবহার ছিল না। কিছুদিন যেতে ইয়াসমিনের বিয়ে দেবে তার মা। ইয়াসমিনের কাছে গেল, মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার অনেক ভালো ভালো বিয়ে আসছে, আমি চাই তুমি অনেক সুখে থাকো, ভালো থাকো। মা, আমি বিয়ে করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। সব পরিলোকের মেয়ের যেমন বিয়ে হয় আমি তেমন বিয়ে করব না, তার উল্টোটা করব। তুমি কি বলতে চাচ্ছো? তুমি তাহলে কিভাবে বিয়ে করবে? মা, আমার অনেক শখ, আমি পৃথিবীতে গিয়ে বিয়ে করব। আর হ্যাঁ, সমুদ্রের উপরে একটি সুন্দর রাজপ্রাসাদের উপর আমার বিয়ে হবে। আরে বাহ মামনি, তোমার মাথায় তো অনেক সুন্দর বুদ্ধি আছে। তুমি যেভাবে চাও ঠিক সেভাবে তোমার বিয়ে দিব আমি। তাই বলে ইয়াসমিন পরী ও নূপুর পরী পৃথিবীতে আসলো সমুদ্রের পাড়ে। মা, ওই যে সমুদ্রের মাঝখানে দেখছো, ওখানে আমি একটি বিশাল প্রাসাদ করতে চাই। কিন্তু মা, তুমি তো জানো আমার মাছ একদম পছন্দ হয় না, আর এই সমুদ্রে অনেক মাছ আছে। তুমি এক্ষুনি এই মাছগুলো সব উপরে তুলে নিয়ে আসো। আমার চকচকা পানি অনেক ভালো লাগে, মাছ আমার একটু পছন্দ হয় না। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার একমাত্র মেয়ে, ভালোবাসার মেয়ে। তোমার যেটা পছন্দ না সেটা তো আমি রাখবোই না। তাই বলে নূপুর তার জাদুর লাঠি দিয়ে জাদু করতে লাগলো, আর সমুদ্রের মাছ আস্তে আস্তে সব উপরে উঠে আসতে লাগলো। এসব দেখে সেখানে গ্রামের লোক গেল। গ্রামের একটি মহিলা বলল, আরে আপনি এটা কি করছেন? আপনি তো অনেক খারাপ মহিলা, আপনি সমুদ্রের মাছ কেন উপরে তুলছেন? আরে তোমরা কি আমার উপর কথা বলছো? আমার মেয়ের মাছ পছন্দ না, তাই সব মাছ উপরে তুলে দিচ্ছি। আপনি কি পাগল নাকি? এই মাছ বিক্রি করে আমাদের সংসার চলে, আর আপনি সেই মাছ এখান থেকে উধাও করে দিচ্ছেন? সেটাও তো আমার দেখার কোন বিষয় না। আমার মেয়ে এই সমুদ্রের মাঝখানে একটি প্রাসাদ করে সেখানে বিয়ে করবে, আর আমার মেয়ের মাছ একদম পছন্দ না, তাই মাছ উপরে তুলে দিচ্ছি। দেখেন, আপনি আমাদের এই ক্ষতিটা করবেন না। আমরা অনেক গরিব মানুষ, আমাদের এই মাছ বিক্রি করে পেট চলে। মা, মা, তুমি ওদের কথা একদম শুনবে না। তুমি সব মাছ এখান থেকে উধাও করে উপরে তুলে নিয়ে আসো। এইসব শুনে গ্রামের লোক মন খারাপ করে সেখান থেকে চলে গেল, আর দুষ্ট ইয়াসমিন ও নূপুর সমুদ্রের সব মাছ উপরে তুলে ফেলল। পরের দিন নূপুর আর ইয়াসমিন সেই গ্রামে গেল। মা, দেখেছো এই গ্রামের ঘর বাড়ি গুলো সব কেমন ভাঙাচোরা, একটু ভালো লাগছে না। তুমি এই গ্রামের সব ঘর বাড়ি গুলো এখান থেকে সরিয়ে দাও। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আর তাছাড়া এদিক দিয়ে তো বরযাত্রী আসবে, ওরা যদি একদম খারাপ ঘর বাড়ি দেখে তাহলে কি ভাববে? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তুমি এখনই ঘর গুলো সব ভেঙে চুরে শেষ করে দাও। তখন নূপুর তার জাদুর লাঠি দিয়ে দুটি বড় বড় হাতুড়ি নিয়ে আসলো, এবং সেই দুটি হাতুড়ি গ্রামের সমস্ত ঘরবাড়ি ভাঙতে শুরু করলো। এক সময় সব ঘর ভেঙে চুরমার হয়ে গেল। এসব দেখে সেখানে গ্রামের লোক আবার আসলো। এই মহিলা, আপনি তো আসলে একজন খারাপ মহিলা। আপনারা মা মেয়ে এত খারাপ কেন? আপনারা আমাদের বাড়ির ঘরবাড়ি ভাঙছেন কেন? দেখেন, আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আপনারা যেটা করছেন, কিন্তু সেটা একদমই ভালো করছেন না। তাছাড়া আমাদের বাড়ি আপনারা ঠিক করে দেন। আপনারা একবার আমাদের সমুদ্রের সমস্ত মাছ উপরে তুলে নিয়েছে, আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আবার আমাদের থাকার জায়গা, আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছেন। আমরা কিন্তু এবার চুপ করে বসে থাকবো না। তুমি চুপ করে বসে থাকবে না তো কি করবে? তোমাদের বাড়ি ভেঙেছে, সমুদ্রে সব মাছ উপরে তুলেছি। তোমরা কি জানো আমি ইচ্ছা করলে তোমাদেরকে শেষ করে দিতে পারি? আপনাদের হাতে ক্ষমতা আছে, তাই বলে আপনারা আমাদের সাথে এরকম ব্যবহার করবেন? তোমরা বেশি কথা বলবে না, আর যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমাদের খবর আছে। গ্রামের লোকজনের অনেক ভয় দেখালো। আমার একমাত্র মেয়ের বিয়ে, তোমাদের গ্রাম দিয়ে যখন বরযাত্রী যাবে তোমরা সবাই লাইন ধরে দাঁড়াবে এবং তাদের গায়ে ফুল ছিটাবে, না হলে কিন্তু তোমাদের খবর আছে। তাদের ভয়ে গ্রামের লোক সবাই তাদের কথা মতোই রাজি হলো। তারপরে সেখান থেকে নূপুর আর ইয়াসমিন চলে গেল। গ্রামের লোক তাদের বাড়ি ঘর ভাঙায় অনেক কান্নাকাটি করলো।
হাই হাই, এটা আমাদের সঙ্গে কি হলো? আমাদের সমুদ্রে সব মাছ মরে গেছে, আবার আমাদের থাকার জায়গাও ভেঙে দিয়েছে। এখন আমাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন দেখার কেউ নাই। আমরা যদি এখন পরীর কথা মতো না চলি তাহলে তো আমাদের অনেক বিপদ আছে। তাই বলে গ্রামের লোক অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন সেখানে দুইজন যমজ বোন ডাইনে যাচ্ছিল, আর তারা সেই গ্রামের ঘরবাড়ি ভাঙার দৃশ্য দেখলো। আরে বৃষ্টি, দেখো এই গ্রামের কি অবস্থা, সব ঘরবাড়ি ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এই গ্রামের এই সব অবস্থা হলো কিভাবে? তখন তারা দেখতে পেল সেই গ্রামের লোকেরা অনেক কান্নাকাটি করছে। তখন সেখানে দুই ডাইনি বুড়ি বৃষ্টি ও সাদিয়া চলে আসলো। আপনাদের কি হয়েছে? আপনারা এভাবে কান্নাকাটি করছেন কেন? আর আপনাদের গ্রামের এই অবস্থা করেছে কে? গ্রামের লোক তখন তাদের দুই বোনকে সব কাহিনী বলল। এত বড় সাহস পরিদের, তারা আপনাদের এত বড় ক্ষতি করেছে। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমরা দুই বোন আপনাদের সাথে আছি। কাল যখন ওরা আসবে ঠিক তখনই আমরা দুই বোন আসবো এবং ওদের মজা দেখাবো। তাই বলে সেখান থেকে তারা দুই বোন চলে গেল। পরের দিন ইয়াসমিন ও নূপুর সেই গ্রামে আসলো এবং তাদের সাথে অনেক পরী নিয়ে আসলো। কি, আপনাদের যে বলেছিলাম ফুল জোগাড় করতে, কই ফুল কোথায়? আপনাদের আমরা আর ভয় পাই না, আপনারা অনেক খারাপ, অনেক নিকৃষ্ট, অনেক স্বার্থপর। আপনাদের আর কোনো কথাই শুনবো না, কোনো কথাই মানবো না আমরা। এই কথা শুনে ইয়াসমিন অনেক রেগে গেল। সে মহিলাকে অনেক অনেক মারধর করলো। ঠিক সেই সময় সেখানে দুই বোন চলে আসলো। এই দুষ্ট মহিলা, তুই ওকে মারছিস কেন? তোর এত বড় সাহস, আর তুই এদের গ্রামের সব ঘরবাড়ি ভেঙে দিয়েছিস এবং সমুদ্রের সব মাছ উপরে তুলে মেরে ফেলেছিস। তোকে এইসব কিছু শাস্তি পেতেই হবে। তখন সাদেও বৃষ্টি পরিলোকে জাদু সব লাঠি কেড়ে নিল। তোমরা কারা আর কেনই বা আমাদের জাদুর লাঠি কেড়ে নিয়েছো? তোমরা এই জাদুর লাঠি দিয়ে এদের এত ক্ষতি করেছো, আমরা জানি। তোমাদের এই লাঠি কেড়ে নিলে তোমরা আর কোনো শক্তি পাবে না, তাই তোমাদের এই লাঠি কোনোভাবেই আমরা তোমাদের দেব না। আপনি আমাদের সঙ্গে এরকম করবেন না, আমাদের এই জাদুর লাঠি সব এটা, জাদুর লাঠি আমাদেরকে ফিরিয়ে দিন। হ্যাঁ, তোমাদের লাঠি তোমাদেরকে আমরা ফেরত দেব, কিন্তু তোমরা যদি আমাদের শর্ত মানো। হ্যাঁ বলেন, আপনারা আমাদের যে শর্ত দেবেন আমরা সেই শর্ত মানতে প্রস্তুত। তবু আমাদের লাঠিটি দিয়ে দিন। আপনারা এই গ্রামের সমস্ত ঘরবাড়ি আবার আগের রূপে ফিরিয়ে দেবেন এবং সমুদ্রের সমস্ত মাছ সমুদ্রে ফেরত দেবেন। এই সব কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা আপনাদের জাদুর লাঠি ফিরে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের সব কথা শুনবো, সব করে দিচ্ছি। তাই বলে গ্রামের সমস্ত ঘরবাড়ি ঠিক করে দিল, সমুদ্রের সব মাছ সমুদ্রে ফিরিয়ে দিল। তারপরে সেখান থেকে সব পরী চলে গেল, দুই বোন বুড়ি চলে গেল। তারপর গ্রামের লোক অনেক হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো।